প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মা ডট কমে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো স্প্যাগেটি দিয়ে অ্যাসপারাগাস এবং প্রন এর রেসিপি। উপকরণগুলো দেখে নিচ্ছেন কি কি লাগছে। অ্যাসপারাগাস ছোট ছোট করে কাটা, প্রন ছোট করে কাটা অথবা আস্ত, পেঁয়াজ এবং রসুন কুচি, আর পার্সলে, অলিভ অয়েল, একটু টমেটো সস। দেখে নিচ্ছেন, প্যানে তেল গরম হয়ে যাওয়ার পরে একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটু লবণ দিয়ে একটু সময় 2-3 মিনিট নেড়ে নেবেন। আজকে আমার হাবি রান্না করবে। অন্য একটা পাতিলে পানি সেদ্ধ বরফ কষাই দেবেন পাস্তা বা স্প্যাগেটি সেদ্ধ হওয়ার জন্য। আর আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কি কেমন হলো রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। পেঁয়াজ রসুনের সাথে অ্যাসপারাগাস দিয়ে দিল, তারপর একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন একটু টমেটো সস, ইচ্ছা মতো টমেটো সস অথবা ফ্রেশ টমেটো দিয়ে নে ভালো করে নেড়ে চেড়ে একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। খুবই সুস্বাদু, খুবই নিউট্রিশিয়াস একটা খাবার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। অ্যাসপারাগাস তো খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। দেখতে পাচ্ছেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু এই কেটে রাখা প্রনগুলো দিয়ে দিল, আবার একটু সময় কষিয়ে নেবে। এ ফাঁকে পাস্তাটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছে গরম পানির মধ্যে। এখানে স্প্যাগেটি পাস্তা ইউজ করেছে, 10-12 মিনিটের মতো লাগে এটি সিদ্ধ হতে। সিদ্ধ অলমোস্ট হয়ে যাবে, এটা হতে হতেই গ্রেভিটা রেডি হয়ে গেছে। মোটামুটি কালারটা খুব সুন্দর হয়েছে, পাস্তাটা অ্যাড করে দিল সাথে। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিলে আর পার্সলেটা দিয়ে সার্ভ করে নিলে রেডি। মজাদার অ্যাসপারাগাস প্রন পাস্তা রেসিপি। তো ভিউয়ার্স সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।